হাই, দিস ইজ তাপস মন্ডল। ওয়েলকাম টু হোম অফ প্ল্যানিং। তো ফাইনালি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবলের ফাইনাল রিটেন এক্সামের ডেট পেলে। তোমরা অনেকেই জানতে পেরে গেছো এক্সাম ডেট এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই ভিডিওতে আমি বাকি পার্টগুলো কভার করবো। রিটেন এক্সামের সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে এবং সিলেকশন প্রসিডিওরের নেক্সট স্টেপগুলো কী কী রয়েছে, ইন্টারভিউর ব্যাপারটা আমরা ডিটেলসে ডিসকাস করবো। সমস্তটাই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে ডিসকাস করবো। তো তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দিও এবং অল নোটিফিকেশন চুজ করে নিও। ওকে, তোমরা অনেকেই জানতে পেরে গেছো, কাল রাতেই অনেকে জানতে পেরে গেছো যে তোমাদের এক্সাম ডেট শিডিউল হয়েছে 2nd of January 2022 সানডে 12টা থেকে 1:30 পর্যন্ত। এবং তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে 21st of December 2021। ওকে, এটা তো হলো। এবার আমরা দেখব যে ফাইনাল রিটেন এক্সাম যে রয়েছে, এই ফাইনাল রিটেন এক্সামের সিলেবাস কী রয়েছে। ফাইনাল রিটেন টেস্ট এখানে দেখতেই পাচ্ছ, টোটাল মার্কস ফুল মার্কস 90 এবং 90 এক্সাম টোটালি অবজেক্টিভ টাইপ কোশ্চেন, MCQ কোশ্চেন্স থাকবে। ওকে, তো 90 কোশ্চেন্সের জন্য তোমরা দেখছো যে 90 মিনিটস দেওয়া হচ্ছে, মানে 1.5 ঘন্টা দেওয়া হচ্ছে, 1 hour and 30 minutes। পার কোশ্চেন্স থাকছে 1 marks এবং 1/4 নেগেটিভ মার্কিং থাকছে। এবার আমরা একটু দেখে নিই সিলেবাস। জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকছে 30 marks, ইংলিশ থেকে থাকছে 30 marks, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20 marks থাকছে এবং রিজনিং থেকে থাকছে 20 marks। এই নিয়ে আমরা দেখতে পাচ্ছি 30, 30, 60, 60+20, 80, 80+10, 90। তো 90 মার্কসের জন্য 90 মিনিটস দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট আমরা নেক্সট স্টেপ দেখবো, ইন্টারভিউ। ইন্টারভিউতে ফুল মার্কস থাকছে 10। এখানে সব থেকে ভালো কথা যে ইন্টারভিউর জন্য কোনো কোয়ালিফাইং মার্কস থাকছে না, যেগুলো বেশিরভাগ এক্সামেই থাকে। তো এখানে ইন্টারভিউর জন্য 10 মার্কস, নো কোয়ালিফাইং মার্কস। এবং ইন্টারভিউতে কি দেখা হবে না, ক্যান্ডিডেটের পাবলিক সার্ভিসের সুটেবিলিটি দেখা হবে, জেনারেল অ্যাওয়ারনেস টেস্ট করা হবে এবং ফাইনাল মেল লিস্ট কীভাবে তৈরি করা হবে, রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। এই যে দুটো, তোমরা রিটেন টেস্টে দেখতে পাবে 90 মার্কস রয়েছে এবং ইন্টারভিউতে দেখতে পাবে 10 মার্কস রয়েছে। তো 90+10, তো এই 100 মার্কস টোটাল করে, ওই 100 মার্কসের উপর বেস্ট করে মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। ওকে, নেক্সট স্টেপ আসবে ভেরিফিকেশান এবং লাস্ট একদম মেডিকেল এক্সামিনেশন হচ্ছে, মানে সেখানে ভিশন টেস্ট করা হবে এবং হিয়ারিং টেস্ট করা হবে। ওকে, তো এরপর স্যালারি নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ডিটেলসে এবং জব প্রোফাইল নিয়ে। তো তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখতে হবে। Okay, so this is the end of the discussion. Hope you all enjoyed the discussion. Don't forget to like, share and subscribe. Thank you and God bless you.